532, you're assigned to a vandalism case in Athens. Did you copy the 505? ১৯৭৯ সালের ১৩ সেপ্টেম্বর ব্রুকলিনের আটলান্টিক এভিনিউয়ের একটি বাড়িতে ছুটে চলেছে ফায়ার ব্রিগেডের একটি টিম। আগুনে পুড়ে মারা গেছেন ৫১ বছর বয়সী মিসেস অস্কি বিয়াট্রিস। তার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু ঘরের কোথাও আগুন লাগার কোনো চিহ্ন নেই। তাহলে কিভাবে পুড়ে মারা গেলেন মিসেস বিয়াট্রিস? দুপুর ১২:২১। ফায়ার ব্রিগেডের একটি গাড়ি এসে পৌঁছালো মিসেস অস্কের বাড়িতে। বাড়ির দ্বিতীয় তলা থেকে আসছে পোড়ার গন্ধ। দ্বিতীয় তলায় কোনার একটি ঘরে এসে ফায়ারম্যানরা দেখতে পেলেন মেঝেতে পুরো ছাই হয়ে পড়ে আছে ৫১ বছর বয়সী মিসেস অস্কি বিয়াট্রিস। হাঁটু উপর থেকে তার শরীরের উপরের অংশ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু ফায়ারম্যানরা মিসেস অস্কের পুড়ে ছাই হওয়া দেখে যতটা না অবাক হলেন, তা থেকে বেশি অবাক হলেন ঘরের অবস্থা দেখে। মিসেস অস্কি যে চেয়ারে বসেছিলেন সেটি ছাড়া ঘরের আর কোথাও কোনো পোড়ার চিহ্ন নেই, এবং যেভাবে তিনি পুড়ে ছাই হয়েছেন সেভাবে একজন মানুষকে পুড়িয়ে ছাই করতে সমস্ত ঘরে আগুন লাগানোটাও যেন যথেষ্ট নয়। তাহলে কীভাবে ঘরের কোনো জিনিসপত্র জ্বালানো ছাড়াই শুধুমাত্র মিসেস অস্কি এভাবে পুড়ে ছাই হয়ে গেলেন? মিসেস অস্কি যেভাবে পুড়ে ছাই হয়ে গেছেন তা কেবল একভাবেই সম্ভব হতে পারে, আর সেটি হচ্ছে যদি আগুনের সূত্রপাত তার শরীরের ভেতর থেকেই হয়তো শুনে অবাক হচ্ছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে এই অবস্থার সত্যিই অস্তিত্ব রয়েছে, যাকে বলা হয় স্পন্টেনিয়াস হিউম্যান কনভার্সন, অর্থাৎ একটি মানব দেহের স্বতঃস্ফূর্তভাবে বিস্ফোরিত হওয়া। এই অবস্থায় একজন ব্যক্তির দেহে নিজে থেকেই আগুন লেগে যেতে পারে এবং এতে তিনি পুড়ে ছাই হয়ে যেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বিষয়টা আপনার কাছে আরো পরিষ্কার হয়ে উঠবে। ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট মিসেস অস্কির ঘরের সবকিছুই বারবার পরীক্ষা করে দেখেছেন। শর্ট সার্কিট বা কোনো জ্বালানি, গ্যাস লিকেজ কোনো কিছুই বাড়িটিতে ছিল না যাতে আগুনের সৃষ্টি হতে পারে। এবং দেখার মতো বিষয় হলো মিসেস অস্কির শরীরের হাড়ও পুড়ে ছাই হয়ে যায়, এবং এটি কোনোভাবেই অত্যন্ত সাধারণ কোনো বিষয় নয়। স্বাভাবিকভাবে হিন্দু ধর্ম অনুসারে যখন মৃত মানুষকে পোড়ানো হয় তখন কতটা আগুনের প্রয়োজন হয় তা হয়তো আপনারা দেখেছেন, এবং এতটা উত্তাপের পরও হাড়গুলো সম্পূর্ণ ছাই হয়ে যায় না, হাড়ের খণ্ড হিসেবে তখনও এগুলোর অস্তিত্ব থেকে যায়। অথচ মিসেস অস্কির দেহের হাড়েরও কোনো অস্তিত্ব ছিল না, কাজে এতটা কম তাপমাত্রায় হাড় সহ সমস্ত দেহের এভাবে ছাই হয়ে যাওয়া যেন মেডিকেল সায়েন্সকে চ্যালেঞ্জ করার সমান। তাহলে আসলে কি হয়েছিল মিসেস অস্কির যে তিনি এভাবে পুড়ে মারা গেলেন? এ প্রশ্নের উত্তর দিতে গেলে বলতে হয় তিনি স্পন্টেনিয়াস হিউম্যান কনভার্সনের শিকার হয়েছিলেন। আগেই শুনেছেন এ অবস্থায় মানব শরীর নিজে থেকেই বিস্ফোরিত হয়ে পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, মানব শরীরে এমন কি আছে যে এটি নিজে থেকেই পুড়ে ছাই হয়ে যেতে পারে? এ প্রশ্নের ব্যাখ্যা দেওয়া যায় প্রাচীন গ্রিসের এক মতবাদ অনুসারে। প্রাচীন গ্রিসের বিজ্ঞানীরা মনে করতেন যে মানব শরীর চার ধরনের পদার্থ দিয়ে গঠিত, আর সেগুলো হলো মাটি, পানি, বায়ু এবং আগুন। তাই তারা মনে করতেন যে মানব শরীরে নিজে থেকেই আগুন জ্বালানোর ক্ষমতা রয়েছে। যাই হোক, এটি অনেক পুরনো মতবাদ এবং মলিকুলার বায়োলজি অনুসারে এ তত্ত্বের কোনো ভিত্তি নেই। কিন্তু আধুনিক বিজ্ঞান যেভাবে স্পন্টেনিয়াস হিউম্যান কনভার্সনের ব্যাখ্যা দিয়েছে তা অনেকটা যেন এই তত্ত্বকেই পরোক্ষভাবে প্রকাশ করে। আমাদের শরীরে চর্বি বা ফ্যাট রয়েছে, এবং আপনারা হয়তো দেখে থাকবেন যে মোমবাতির মোম বেশ ভালো একটি জ্বালানি। মোম এবং এই ফ্যাট বা চর্বি একই শ্রেণীর দুটি ভিন্ন ভিন্ন বস্তু, অর্থাৎ সহজ করে বলতে গেলে তাদের প্রজ্বলন ক্ষমতা রয়েছে, এবং কোনোভাবে যদি তা স্ফুলিঙ্গের সংস্পর্শে আসে তবে তা মুহূর্তেই ভয়ানক আগুনের সৃষ্টি করবে।
কিন্তু স্ফুলিঙ্গ তৈরির মতো এতটা তাপমাত্রা স্বাভাবিকভাবে আমাদের শরীরে কখনো উৎপন্ন হয় না, এবং যদি কখনো এই অবস্থা ব্যতিক্রম ঘটে তবে তখনই ঘটে যেতে পারে দুর্ঘটনা। আর আসলে এটি হয়েছে মিসেস অস্কিয়ের ক্ষেত্রে, আর এজন্যই তার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে গেলেও তার ঘরের জিনিসপত্র কিছুই পড়েনি। স্পন্টেনিয়াস হিউম্যান কনভার্সন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে এখনও অনেক সন্দেহ রয়েছে। যে সকল অবস্থার ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে তার প্রতিটি ক্ষেত্রেই বাইরে থেকে আগুন লাগানো হয়েছে এমন কোনো সূত্র পাওয়া যায়নি, এবং প্রতিটি ক্ষেত্রেই এভাবে শুধুমাত্র আক্রান্ত দেহটি পুড়ে ছাই হয়েছে, আশেপাশের বস্তুর কোনো ক্ষতি হয়নি। কিন্তু তারপরও কিছু কিছু বিজ্ঞানী মনে করেছেন যে কিছু একটা আছে যা খোঁজা বাকি আছে, এবং আর একদল বিজ্ঞানী এই কিছু একটাকেই স্পন্টেনিয়াস হিউম্যান কনভার্সন হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু পুরো ছাই হওয়া ব্যক্তি অধিকাংশ ঘটনার ক্ষেত্রে একা ছিলেন, কাজেই কারো কারো কাছে বিষয়টি সন্দেহজনক এবং আত্মহত্যাজনিত বিষয়টাকেই তারা প্রাধান্য দিয়েছেন। কিন্তু এমন অনেক ঘটনাও আছে যেখানে আর একজনের উপস্থিতিতেই হঠাৎ করেই অন্যজনের শরীরে কোনো উৎস ছাড়াই আগুন লেগে গেছে, আর এত কিছুর পরও মানুষের এভাবে পুড়ে ছাই হয়ে যাওয়া যেন ধোঁয়াশের মধ্যেই রয়ে গেছে। যাই হোক, স্পন্টেনিয়াস হিউম্যান কনভার্সন সম্পর্কে আপনার কি মনে হয়? সত্যি কি এটির অস্তিত্ব আছে? আপনার মতামত আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করতে ভুলবেন না, এবং শেয়ার করুন বন্ধুদের সাথে এ বিষয়ে তাদেরও মতামত জানতে, আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি এ ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।